কাছে ভাইয়ের কাছে তাহলে বলে হারাই ভালো না বলে হারাটা ভালো না আপনারা তখন পর্যন্ত অধর্মের অভিনয় দেখলেন অধর্মের ধর্ম অধর্মের কর্ম অধর্মের গুণ অধর্মের গ্রন্থ অধর্মের মন্ত্র অধর্মের স্থান আপনারা দেখলেন শুনলেন আমিও শুনলাম আপনাদের মতো শ্রোতা মনোবৃত্তি নিয়ে আমিও বসে বসে শ্রবণ করছিলাম আপনারা যতধিক আনন্দ পেয়েছেন আমিও ততধিক আনন্দ পেয়েছি আপনারা গলিয়ে জল একজন 50 টাকা দিয়ে গেল আমার মনে হয় ভদ্রলোকের ঘরে বউ নাই কো থাকলে কো দিত না টাকা কারণ ওর যে আচার ব্যবহার ওর যা বলন চলন ও টাকা নেবার মতো মালই বটে আপনারা গলিয়ে জল আমি প্রায় গল্প গল্প হয়েছিলাম কিন্তু বলতে বলতে যেই বলা বন্ধ করলো আর আমার গলা হলো না আমার অচিন দেশে খোঁচা দিয়ে বললো তুমি শ্রোতা নও তুমি বক্তা তাই শ্রোতা মনোবৃত্তিকে পরিত্যাগ করে বক্তার ভূমিকায় দণ্ডায়মান হয়ে আমার প্রতিপক্ষ পাল্লাদার অধর্ম ভাইয়ার দোষ ত্রুটি কোথায় সেগুলো তুলে ধরার জন্য দণ্ডমান হলাম এবার চরমে উঠেছে গান চুপ করে বস আমার প্রতিপক্ষ পাল্লাদারের যা বাক্যমান অধর্মের আমি বসে বসে করলাম অনুমান ও একটা মস্ত বড় হনুমান এহেন মধুর লগ্নে আমার মতো অর্বাচীনের সাধ্য কি আপনাদের মতো সুধী জ্ঞানী ভাবগ্রীষতার সম্মুখে দাঁড়িয়ে এই ধর্মের ভূমিকায় অবলম্বন করে আপনাদের মনতুষ্টি করি যাই হোক আমি আমার প্রথম পক্ষের প্রথম পাল্লায় বন্দনা অর্চনা গানের পরিসমাপ্তি ঘোষণা করে এই কবির কলেবরকে বৃদ্ধি করার নিমিত্তে চিরন্তন প্রথাকে অবলম্বন করে আপনাদের দেওয়া বিষয়ক অবনত মস্তকে গ্রহণ করে আমার প্রতিপক্ষ পাল্লাদারের কথার সূত্র ধরে আমার জ্ঞান ভাণ্ডারের দরজা খুলে দিয়ে বিতং বিতং করে জবাব করে কিছু জিজ্ঞাসা করেছিলাম তদুত্তরে আপনারা শুনলেন আমিও শুনলাম এক পক্ষ যখন বলে তখন এক পক্ষ জ্বলে আপনারা ওর কথাগুলা শুনে হাসছেন আমার ভেতরটা হু হু করে জ্বলছে আরে হারামজাদা বলছে কি এ তো ধর্ম সম্পর্কে জ্ঞানই নাই এ কখনো বৈষ্ণবের পাছায় বাঁশ দিচ্ছে কখনো ব্রাহ্মণের পাছায় বাঁশ দিচ্ছে এই ধর্ম ধর্ম গান ব্রাহ্মণ বৈষ্ণব নিন্দার গান নয় তাহলে যার সাধারণ গানের এত অভাব আর অভাব তো হবেই অভাব তো হবেই অভার হবারই তো কথা কেন বলুন দেখি আপনি আপেল খান কলা খান দুধ খান ছেনা খান মাখন খান কাজ হতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নাই বাবা তিন পাত্র মাল খান জেডি ওর কোনো বেইমানি নাই তখন কানা চোখ হবে বোবার কথা হবে খোঁড়ার পা হবে মদের কোনো বেইমানি নাই বাবা আপনি দুধ খান কাজ হইতেও পারে না পারে কলা খান কাজ হইতেও পারে না পারে আপেল খান কাজ হইতেও পারে না পারে কিন্তু মদের কোনো বেইমানি নাই তাই এক কবি দুঃখ করে বলল ওরে ভাই আপেলে পোকা দুধে জল বিড়িতে শক্তি মদে বল আপেল কিনতে যাবেন যে জায়গাটা ফুটো সেই জায়গাতে কাগজ চিটিয়ে দিয়েছে আপেলে পোকা আছে বলিয়ে যদি আপেলের গায়ে সেই কাগজটা তুলতে যান বলবে আপেল খেতে হবে না তুমি ঘর যাও দুধ যদি ঘোষ বাবাকে দেয় তবুও দুধে জল দেয় আপেলে পোকা দুধে জল বিড়িতে শক্তি মদে বল এ মদের কোনো বেইমানি নাই খাবে জেডি ফুলবে বডি শ্মশান রেডি কোনো উপায় নাই বাবা মাতাল যখন চরম মদ খায় তখন আর চোখে কিছু দেখতে পায় না ও তো যা তা বলবে যা তা করবে কিন্তু মদ না খেলে এটা পারবে না তাই বলে বউকে মা বলবে না লোককে গালি দেবে মদ খাবে লোককে গালাগালি করবে অন্যায় করবে
এটা আপনাদের দায়িত্ব সামলানো, কারণ ওদের তো দোষ নাই, ওটা ওদের ধর্ম। বদমাশি করবি না, একবার বারণ করেছি, আজ যদি আমাকে বারণ করতে হয় তাহলে তোকে এমন টাইট দেবো না তুই বুঝতে পারবি, চুপ করে বস। তাহলে মদের বেইমানি নাই বাবা, ও কাজ করবে, যখন অনেকটা নেশা হয়ে যাবে তখন সে কি করবে, উবুর হয়ে পড়ে বমি করতে লাগবে। বা তোমার তল্লা কোথা? তা বলে ছাঁচ তলা। ও ছাঁচ তলাটা ওর তলা, আমার তলাটা ওর তলা, আমার তলাটা ওর তলা, এর থেকে ভেঙে বলা যাবে না, ছাঁচ তলাটা ওর তলা। এবার যখন বমি করবে উবুরে পড়ি থাকবে, আর রাস্তায় এখন ল্যাং ট্যাং কুড়ের অভাব নাই, ভাদর মাসের দিন, এখন কুকুর তো ঘুরিয়ে বেড়াইছে রাস্তায়। আজ আমাদের গাড়ির তলাতে একটা ঢুকে পড়েছিল, আমরা কুকুর মরে মরুক আমাদেরকে মারলে হবে না ভাই, ড্রাইভারকে বললাম ও মরে মরুক, তো কুকুর তো রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেড়াইছে। এবারে খেঁকে কুকুর এসে, ল্যাংটে কুকুর এসে চপ 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 করে বমিগুলো খেয়েছে। বমি খাওয়ার পর ওর দাঁতে দু এক কুটি মাল লেগে গেছে, ও মনে মনে করছে শালা মালটাকে বাইর করে খাবো। এবার মাতাল পড়িয়ে আছে, কোন রকমে পায়ে একটু ঠিলি শালাকে চিৎ করিয়েছে। এবার কুকুর করছে কি, ওই মাতালে মুখে মুখ দিয়ে চপ 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 করে টানার চেষ্টা করছে। মাতাল তো চোখে তাকাইতে পারতেন, এত নেশা হয়েছে, তখন বলছে মেনার মা এখন চুমু দিও না, এখন ভালো লাগে না। এ ভাবছে আমার বউ বোধহয় আমার চুম্বন করছে। কুকুর দেখছে শালাই কি বলছে, আমাকে মেনার মা বলছে। তাহলে মিনা বলল ওর মেয়া একটু সরিয়ে এসেছে, কিন্তু কুকুর লোভ সামলাইতে পারছে না, শালা দাঁতের মাল বাইর করতেই হবে। আবার কাছাকাছি হয়ে এই চপ 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 করে যেমন টাইমতে লেগেছে জিভ দিয়ে, এ তখন সুসু করে হাত তুলছে, আর কুকুর বুঝতে পারে শালা যদি ধরে ফেলে তার সর্বনাশ করে দেবে। কুকুর তখন টুক করে সরিয়ে এসেছে, আবার বলছে মেনার মা এখন ভালো লাগে না চুমু দিও না। কুকুরটা দেখলে শালা তো কাজকে জয় হবে না, নেশা আস্তে আস্তে ছুটে আসছে, এবার হাত তুলছে যদি চপ করে আমাকে ধরিয়ে ফেলে তাহলে সর্বনাশ করবে। এ করলো কি, শুশুর করে গিয়ে মুখে মুখ না দিয়ে পেছনকার একটা পাকে তুললেন, করে পেছনকার একটা পাকে তুললে ওর মুখে চুচু 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 করে মাল দিয়ে দিস। এই মুখে যখন মাল পড়িয়েছে ঢক 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 করে খেয়েছে, খেয়ে বলছে মেনার মা আই নুন দিয়ে চা করিছো, ওই চিনি দাওনি। কুকুরে মুদ খেয়েছে। তাহলে তোমার পতাকার তলে যারা যাবে, তোমাকে যারা আশ্রয় করবে, তোমাকে যারা ভালোবাসবে, তাদের তো এই দশা হবে। তোমার যেমন হয়েছে দশা, কুকুরে পেচ্ছাপ করছে মুখে, তোমার পক্ষ যারা অবলম্বন করবি, তোমার দলে যারা যাবে তাদের এই গতি। বলে সীমান্ত রক্ষী, সীমান্ত রক্ষা করছে দেশ, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স। বলে এখানে হরিনাম করলে হবে, এখানে হরিনামের সঙ্গে কি সম্পর্ক, কর্তব্য পালনের নাম ধর্ম। তারা যদি তোমার দলে ঢুকে যায়, মদ মাংস খেয়ে নেশা হয়, কুকুরে মুখে পেচ্ছাপ পেড়ে, তাহলে পাকিস্তান ছাড়বে না, চীন ছাড়বে না, জাপান ছাড়বে না, ভুটান ছাড়বে। আপনারা শুনছেন, প্রতিবাদ করতে পারছেন না, এ বলছে কি, এ চলছে কোথায়? বৈষ্ণবের নিন্দা করছে, হরিনাম করছে, বৈষ্ণব বলছে হরিনাম করলে কি ছেড়ে দেবে? ধর্মটা কি সেটাই তো জানে না। কর্তব্য পালনের নাম ধর্ম। হও ধর্মেতে বীর, হও কর্মেতে বীর, হও উন্নত শীর, নাহি ভয় ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সাথে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়, হবে জয়, হবে জয়। ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের সূক্ষ্ম গতি আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি মুখে বলতে যে ভরা মন, মানুষ হতে হবে এই করপণ। বিশ্বন্যাসী বিবেকানন্দই ভারত ধর্মকে রক্ষা করার জন্যে আয়ারল্যান্ডের চিকাগো শহরে গিয়ে এই ভারত ধর্মকে স্থাপন করে এসেছিল। কোনো মাতাল যায় নাই, কোনো লম্পট যায় নাই, কোনো চরিত্রহীন যায় নাই, কোনো দাতাল যেতে পারে নাই,
বীর সন্ন্যাসী বিবেকানন্দ এই ভারত ধর্মকে স্থাপন করেছিল বিদেশের মাটিতে আয়ারল্যান্ডে চিকাগো শহরে। সেদিন কোথায় ছিলে ভাই? সেদিন কোথায় ছিলে তুমি? হ্যাঁ বাবা, যেমন কর্ম করবে ফল তেমন পেতে হবে। এখন জমি বিচে টাকা পেয়েছো, চুরি করে টাকা আনছো, যেদিনে জমি শেষ হয়ে যাবে, যেদিনে ধরা পড়ে যাবে, চুরি বিদ্যে বড় বিদ্যে, যদি না পড়ো ধরা তাহলে ভালো, আর যদি পকেট মার সেজে যদি পড়ে যাও ধরা তাহলে কি হবে? আপনারা মিলিয়ে নেন, চুরি বিদ্যে বড় বিদ্যে যদি পড়ো ধরা তাহলে খাবে, ওটা বলা যাবে না, ওটা আর বলা যাবে না, খাবে কচু পোড়া। তাহলে তুমি যে পথ সে পথ ভালো নয় ভাই, আমি আগেই বলেছিল পথ ছেড়ে এসো, ও পথ ভালো নয়। আপনারা উত্তরগুলো নিশ্চয় পেয়েছেন, ওর মন্ত্র কি বলো? তোমার বই কোনটা, তোমার গ্রন্থ কোনটা? বলছে আমার গ্রন্থ হলো রামায়ণ। তাহলে যে রত্নাকর মানুষ মেয়ত, সে রত্নাকর কি রামায়ণ লিখতে পেরেছিল? বহু কথা বলেছে, অত কথা বলতে গেলে কাল সকাল পর্যন্ত আমাকে বকতে হবে। আমি সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, রত্নাকর যতদিন মানুষ মেরিয়েছে ততদিন কি রামায়ণ লিখতে পেরেছিল? রত্নাকর তো সবাই, মানুষ মারে না কে? মানুষ যে মারে না সেই তো ধার্মিক, আর যে মানুষ মারছে সেই তো অধার্মিক। রত্নাকর একটা করে মানুষ মারত, আর আমার ভাইয়ের দলের লোক আছে যারা, তারা প্রতি রাতে 100,000 করে সন্তান সন্ততি মারে। হরগোবিন্দ খোরানা ডক্টর বিজ্ঞান বললো একবার যদি পুরুষের ব্রহ্ম বস্তু স্খলন হয় 100,000 সন্তান সন্ততি মারা যায়। একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোমে ফার্টিলাইজেশন হলে একটা সন্তান হয়, একটা সন্তানের জন্য, একটা ফার্টিলাইজেশনের জন্য 100,000 করে সন্তান সন্ততি প্রত্যেক দিন মারা যায়। তাহলে একটা মানুষ করলে যদি যাবজ্জীবন হয়, একটা মানুষ খুন করে যদি ফাঁসি হয়, বহরমপুরে একজনা কি চৌধুরী নাম ভুলে গেলাম, 26 কোপ দিয়ে একটা মেয়েকে মেরেছিল, তার ফাঁসি হয়েছে সাজাত। তাহলে একটা মানুষ মারলে যদি ফাঁসি হয়, আপনারা জ্ঞান হয়ে থেকে প্রত্যেক দিন 100,000 করে সন্তান সন্ততি মারছেন, তাহলে কতবার ফাঁসি হবে, কতবার যাবজ্জীবন হবে, একবার হিসাব করে দেখেছেন? তাহলে ওই দলে আছে যারা মার্ডার করে, যারা মানুষকে যন্ত্রণা দেয়, যারা মানুষকে দুঃখ দেয়, যারা হিংসা করে, যারা, তারা আমার ভাইয়ের দলে। তাহলে রত্নাকর যতদিন মানুষ মেরেছে ততদিন কি রামায়ণ লিখতে পেরিয়েছে? হে কি না বলুন তো, আমি দেখছি, বলুন পেরেছে? পারে নাই। রামায়ণ লিখলো কখন? রত্নাকরের পাপের ভাগ যখন কেউ নিল না, বাবা নিল না, মা নিল না, বউ নিল না, বলে পাপের ভাগ নেওয়া যাবে না। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর? এই মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। রিপুর তারণে মানুষের যখন বিবেকের পায়ে লয়, আত্মজ্ঞানী নরক অনলে তখনই ভুগিতে হয়। প্রেম প্রীতির পূর্ণ বাঁধনে যখন মিলি পরস্পরে, স্বর্গ তখন দেখা দেয় এসে মোদের কুঁড়িয়ে ঘরে। বাবা বা বলে তাহলে আমাকে কি করতে হবে? বলে তোমাকে নাম জপ করতে হবে, নাম কানে কানে নাম দিল পরমেশ্বরীর মোহন মন্ত্রে জাগিল খুনিয়া মানসুরে রত্নাকরের প্রাণ। পরমেশ্বর হলো ব্রহ্মা, তাই পরমেশ্বরীর মোহন মন্ত্রে খুনিয়া মানসুরে রত্নাকরের জাগিল প্রাণ। আর শঙ্খ ধবল কমল হস্তে মা সরস্বতী মূর্খ কালিদাসকে করলো বিদ্যা দান। পরমেশ্বরী ব্রহ্মা যদি মন্ত্র না দিত, 60,000 বৎসর যদি মন্ত্র না জপ করত, তাহলে রত্নাকর বাল্মীকি হইতে পারত না, রত্নাকর রামায়ণ লিখতে পারত না। যে ধাতু রম ধাতু থেকে এসেছে রাম, যেখানে আরাম বিরাম চির শান্তির পদ লুকিয়ে আছে, তাকে বলে রামায়ণ। রাম অয়ন রামায়ণ, রামকে আশ্রয় করি যে গ্রন্থখানি লেখা হলো তার নাম হলো রামায়ণ। তা তোমার বই কই? অধর্মের গ্রন্থ কই? অধর্মের মন্ত্র কই? অধর্মের বাসস্থান ছাঁচতলা, ওই মদ খেয়ে বমি করা একটা পাওয়া গেল। আর জগতের কি মঙ্গল করেছে বলে? আমি শাঁখা দিলাম, আমি লোহা দিলাম,
শাখা তো শঙ্কচুর, তুমি শঙ্কচুর হবে কেন? শঙ্কচুর তো নারায়ণের অংশে জন্ম, তার তুমি হইতে যাবে কি করে? এইভাবে বলতে বলতে উস্কিয়ে দিল ভাবের পলতে, আপনারা লাগলেন গলতে, আমি লাগলাম জ্বলতে, আমাকে এখন হবে বলতে। ওরে আমার তুমি, তোমার জন্য তিন দিন ধরে ভাত খাই নাই আমি, এ গায়ে মানে না আপনি মডল, মাথায় ভাঙা ছাতা, এ সাগনে সাগে নুন জোটানা জাহাজ ভরা কথা। বউ মরা সংসারে যেমন হয় আটুনি, পার ঘাটে জল শিকলে যেমন জবাব পড়ে পাটুনি, আমার প্রতিপক্ষ পাল্লাদারের কথা তেমনি আটুনি। ওরে আমার লগন চাঁদা দেলিয়ে করবে গগন ছাঁদা, লাগড়া কন্দা ধারে বন্ধুর বাস, কালো টিক টিক দেখলে পরে কাপড় চোপড়ে বাইকি ফেরা আমা বৈশাল্য বলে পঞ্চম রাগ। এ রাগ বেশি বল কম মার খাবার লক্ষণ। তবে বাবা যে ছটফট করবে সে বাচ্চা না দিয়ে যাবে না, যে ছটফট করবে সেই বাচ্চা দেবে। এক গুরুদেব শিষ্য বাড়ি যাবে, একটা চেলা দরকার, চেলা কোথা পায়? পথে চলতে চলতে একটা ছেলের সঙ্গে দেখা হয়েছে, বলে ছোকরা তোমার নাম কি? বলে আমার নাম ভোলা। বলে আমার বয় ঝোলা? বলে কেন তোমার ঝোলা বইতে যাবো কেন আমি?